নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। ইতিমধ্যেই ভোটের রেজাল্ট বেরিয়েছে। আমি আপনাদের অনেকদিন আগে জানিয়েছিলাম, যতক্ষণ না ভোটের রেজাল্ট আউট হচ্ছে ততক্ষণ এই অর্গানাইজারের কোনো রকম খবর আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ইতিমধ্যেই গত দুদিন আগেই ভোটের রেজাল্ট বেরিয়েছে, এখনও তার আঁতুরের গন্ধ কাটেনি। এর মধ্যেই চ্যানেল বেঙ্গলির কাছে একটি খবর এসে পৌঁছেছে, যেটা আমি আপনাদের সামনে দিতে এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম। অনেকেই বারবার কমেন্ট করছে হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের ভিডিওর যে কমেন্ট বক্স, সেখানেও কমেন্ট করছে, দাদা খবর কেন দিচ্ছেন না। বহু ইউটিউবার বহু রকমের খবরের আপডেট দিচ্ছে, আপনি কেন কোনো রকম খবর দিচ্ছেন না? আপনি একবার অন্তত লাইভ করুন কিংবা যে কোনো একটা খবর আমাদের দিন, কারণ আর সইছে না, কোনো রকম খবর কোনো জায়গা থেকে পাওয়া যাচ্ছে না। সেই কারণের জন্যই আপনাদের সামনে সরাসরি আরও একবার সামনাসামনি ভিডিও নিয়ে চলে এলাম। আমার কাছে খবর রয়েছে আগামী 20 তারিখ, অর্থাৎ আজ 6 তারিখ, আগামী 20 তারিখের মধ্যেই সমস্ত ডকুমেন্টস, পেপারপত্র যা যা পাবার সকলেই কিন্তু পেয়ে যাবে। এবং ওই 20 তারিখের পর থেকেই আপনাদের কাজ শুরু হয়ে যাবে, এটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে আমার কাছে কিন্তু খবর রয়েছে, এই খবরটা কতটা অথেন্টিক সেটা আমি বলতে পারছি না। আমার কাছে একটা খবর এসেছে, তবে এটা উড়ো খবর কি সঠিক খবর বলতে পারছি না, যে ইতিমধ্যেই কিছু কিছু ক্যান্ডিডেটের কাছে লেটার পৌঁছে গিয়েছে। এটা আপনারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট সেকশানে, কারণ আপনার কমেন্টটা কিন্তু অনেকেই পড়বে, অনেকেই দেখবে। তো এই কারো এই কথাগুলো বলার জন্যই আমি আপনাদের সামনে উপস্থিত হলাম, যে আগামী 20 তারিখ থেকেই কাজ শুরু হয়ে যাবে। প্রায় 9,000+ 10,000 কাছাকাছি ক্যান্ডিডেট সংখ্যার একটা নিয়োগ হতে চলেছে সংগঠক শিক্ষকদের, এইরকমই একটা খবর বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, যেটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এবং পরবর্তীতে আবারও যখন কোনো রকম খবর হবে, তবে ভোটের পর্বটা মিটে গিয়েছে, এবার যদি কোনো একটা সুরা হয়তো হতেও পারে, কারণ আমি অনেকদিন আগেও জানিয়েছিলাম যে আপনারা যে যাই বলুন না কেন, ভোটের রেজাল্টের আগে কোনো রকম খবরের খবর হবে না। সেই কারণের জন্য এতদিন কোনো রকম ভিডিও করিনি, কোনো খবর দিইনি, কোনো লাইভও করিনি। আজ আপনাদের সামনে সেই কারণের জন্য ছুটে চলে এলাম। যাই হোক, ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম বেরিয়েছে, প্রচণ্ড রোদ বেরোচ্ছে, উপেক্ষা করবেন, একটু সাবধানে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।